নমস্কার। আজ আমি মহাবাস্তুর থিওরি অনুযায়ী আমার নিজেরই করা একটা কেস স্টাডি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা আমার এক পরিচিতার হঠাৎ একদিন ফোন আসে। ফোন করে উনি আমাকে বলেন, দিদি তোমাদের মহাবাস্তুতে কি ডিভোর্স আটকাতে পারে? বললাম, দেখো এটা তো আমি না দেখে বলতে পারবো না। এটা কে? বললো, আমার বান্ধবী, ওর নাম আকাঙ্ক্ষা, ও আইটি সেক্টরে চাকরি করে। দীর্ঘ 5 বছর ওরা দুজন দুজনে সঙ্গে জানাশোনা ছিল, আর ওদের দুজনে লাভ ম্যারেজও 5 বছর ধরে ছিল। ওদের 8 মাস আগে বিয়ে হয়েছে। এখন আকাঙ্ক্ষার মনে হচ্ছে যে ওকে ডিভোর্স দিয়ে দেবে, ওদের ভেতর প্রচণ্ড অশান্তি হচ্ছে। বললাম, ঠিক আছে, তুমি তোমার বান্ধবীকে বলো ওনার বাড়ির একটা টু দ্য স্কেল প্ল্যান বানিয়ে নিয়ে আসতে। বললো, ঠিক আছে দিদি। ওর বান্ধবীকে দিয়ে টু দ্য স্কেল প্ল্যান বানিয়ে নিয়ে আমার কাছে একদিন আসলো। আসার পরে যখনই আকাঙ্ক্ষা আমার ঘরে ঢুকছে, তখনই ঢোকার প্রথম ওর ওয়ার্ডটা ছিল, দিদি আমার কিন্তু ডিভোর্স চাই। এলাম, ঠিক আছে বাবা, তোমার ডিভোর্স চাই হয়ে যাবে, আগে আমাকে প্ল্যানটা দেখতে দাও, তারপরে তো আমি দেখবো যে কী করে আমি ডিভোর্সটা করিয়ে দেব। তা তুমি কি ওর সঙ্গে একদমই থাকতে চাইছো না? বললো, না দিদি, আমি ওর সঙ্গে একদমই থাকতে চাইছি না। বললাম, ঠিক আছে। আমি প্ল্যানটা দেখার পরে দেখলাম ওর বেডরুমটা ছিল সাউথ ওয়েস্টে, আর সাউথ ওয়েস্টের পাশে একটা জায়গা থাকে যেটা সাউথ সাউথ ওয়েস্ট বলে। সাউথ সাউথ ওয়েস্টে ওদের পুরো বিয়ের যে ছবিটা হয়, ছবি, ওদের বিয়ের টোপর, বিয়ের যাবতীয় সমস্ত জিনিস সাউথ সাউথ ওয়েস্টে রাখা ছিল। আর সাউথ ওয়েস্টের বেডরুমটা ছিল পুরো গ্রিন কালারের, পুরো কার্টেন থেকে শুরু করে সমস্ত ও গ্রিন থিমেই করেছি। নর্থ ইস্টে ছিল ওদের টয়লেট। তখন আমি ওকে বললাম, দেখো তোমার বাড়িতে টয়লেট তো 3টে, আমি যদি তোমাকে এই টয়লেটটা বন্ধ করে দিতে বলি তুমি বন্ধ করে দেবে? দেখো এই টয়লেটটা যদি তুমি বন্ধ না করো তাহলে কিন্তু তোমার হাজব্যান্ড তোমাকে ডিভোর্স দেবে না। বলো, না দিদি, আমি ডিভোর্সের জন্য এই টয়লেটটা বন্ধ করে দেবো। ঠিক আছে। আর আমি বললাম, তোমার যে বেডরুমটা আছে বেডরুমটা তুমি শিফট করো। ওদের আর একটা বেডরুম ছিল নর্থ নর্থ ওয়েস্টে। তাহলে দেখো তোমার বেডরুমটা শিফট করে তুমি এই বেডরুমে নিয়ে আসো, যতদিন তোমার ডিভোর্স না হচ্ছে ততদিন তো তোমাকে ওখানে থাকতে হবে, আর ওর সঙ্গেই থাকতে হবে। বললো, হ্যাঁ দিদি। তাহলে তোমার বেডরুমটাকে শিফট করো, শিফট করে তুমি নর্থ নর্থ ওয়েস্টের বেডরুমে নিয়ে আসো, আর তোমার যে বিয়ের যে ছবিগুলো আছে, বিয়ের যে যাবতীয় জিনিসপত্র আছে, এই নর্থ নর্থ ওয়েস্টের বেডরুমেও তো একটা ওয়ার্ড্রপ আছে, এই ওয়ার্ড্রপে তুমি সমস্ত জিনিসগুলো রাখো। আর তোমার যে বেডরুমটা গ্রিন কালারের আছে সমস্ত গ্রিন কালারটা তুমি চেঞ্জ করো, অফ হোয়াইটে কালার করো। আর নর্থ ইস্টের যে টয়লেটটা আছে এটা তুমি পারমানেন্টলি বন্ধ করে দেবে। বললো, হ্যাঁ দিদি, ঠিক আছে, আমি বন্ধ করে দেবো। তা আমি ওর সঙ্গে ওকে আর একটা রেমিডিও দিলাম, সেটা আমার ঘরেই রাখা ছিল। ওকে আমি বললাম, এই যে আমি তোমাকে একটা লাভ বার দিচ্ছি, এই লাভ বারটা তুমি তোমার বাড়ির সাউথ ওয়েস্টে লাগাবে। বললো, হ্যাঁ দিদি, ঠিক আছে, তবে এটা কালার করার পরে। ও বাড়ি গিয়ে ইমিডিয়েটলি কালার করে নিয়েছে, ওর বেডরুম শিফট করে নিয়েছে, সমস্ত কিছু করে নিয়েছে। হঠাৎ একদিন দেখি 3 মাস পরে ও আমাকে ফোন করে, ফোন করে বললো, দিদি সুখবর। বললাম, কী গো, তোমার ডিভোর্স হয়ে গেছে তো? বললো, না দিদি, তুমি আমাকে লজ্জা দিচ্ছ। বললাম, কেন গো, তুমি তো আমার কাছে এসেছিলে ডিভোর্স করার জন্য, তুমি আমাকে সুখবর দিচ্ছ, এটা তো আমি ভাববো ডিভোর্সই হয়ে গেছে। বললো, না দিদি, আমি প্রেগনেন্ট। বললাম, যা বাবা, এবার তাহলে কী হবে, আমি কত বড় একটা ভুল কাজ করে দিলাম। বললো, না দিদি, তুমি আমাকে লজ্জা দিচ্ছ, আমার নিজেরই ভুল ছিল, সেই ভুলটা তুমি শুধরে দিয়েছ। আমি বললাম, আমি তো কিছুই করিনি, আমি তো শুধু জাস্ট তোমার বেডরুমটা শিফট করে দিয়েছি, টয়লেটটা বন্ধ করে দিয়েছি, কালারটা চেঞ্জ করে দিয়েছি। বললো, জানি না দিদি, কেন আমার মাথার ভেতরে সবসময় মনে হতো যে আমি ওর সঙ্গে থাকতে পারছি না, ও যেটাই বলছে সেটাতেই আমার মনে হচ্ছে যে ও আমাকে ভুল বুঝছে। বললাম, যাক, এখন তো ঠিক আছো? বললো, হ্যাঁ দিদি, এখন ঠিক আছি। তবে দিদি তোমাকে আমি একটা কথা জিজ্ঞাসা করবো। আমি বললাম, হ্যাঁ বলো না। বললো, আমি তো তোমার কাছে ডিভোর্সের জন্য এসেছিলাম, তাহলে এটা কী করে সম্ভব হলো? বললাম, দেখো এটা কী করে সম্ভব হয়েছে এটা আমি নিজেও জানি না, কারণ তুমি যে বেডরুমটায় থাকতে সেই বেডরুমটার কালার ভুল ছিল, আর তোমার টয়লেটটাও ভুল জায়গায় ছিল, আর এটা হলো কারণ তুমি ওকে ভালোবাসতে, কারণ তুমি ওকে একবার বলছো ছেড়ে দেবে, আবার বলছো ছেড়ে দিলে কি করবে, কারণ তোমার তো ওর প্রতি একটা ভালোবাসা দুর্বলতা আছে। তা আমি দেখলাম এইগুলো চেঞ্জ করে
তুমি তো ডিভোর্স দিয়েই দেবে, এগুলো চেঞ্জ করে দেখি কি হয়। তা এখন যখন তুমি ভালো আছো তখন তো আর ডিভোর্সের কোনো দরকার নেই তো? বললো, না দিদি, আমি ওকে খুব ভালোবাসি। এটা তোমাদের মহাবাস্তুর দ্বারাই সম্ভব হলো, কারণ আমার যে ধারণাটা ছিল সেটা আমার মা বাবা বন্ধু বান্ধব কেউ আমাকে এটা চেঞ্জ করতে পারেনি। তা এটা যে হবে আমি নিজেও ভাবতে পারিনি। বললাম, দেখো মহাবাস্তুর যে ছোট ছোট কাজ আছে আর ছোট ছোট উপায়ের দ্বারা আমরা যে কাজগুলো করি সেটা প্রত্যেকটা লাইফে, মানুষের লাইফে কাজ করে। কারণ তুমি জানতে না, তোমার অজান্তে ভুল হয়ে গেছিলো, কি আছে, কোনো ব্যাপার নেই, ভুল তো মানুষেরই হয়, তা তুমি খুশি থাকো। বলো, হ্যাঁ দিদি, তোমাকে এবং তোমার মহাবাস্তুকে অসংখ্য ধন্যবাদ। তোমার মহাবাস্তু আর তুমি দুজনে মিলে আমার পুরো লাইফটাকেই চেঞ্জ করে দিলে। থ্যাংক ইউ দিদি, তোমাকেও থ্যাংক ইউ, মহাবাস্তুকেও থ্যাংক ইউ। ঠিক আছে, ভালো থেকো, খুশি থেকো, সুস্থ থেকো, নমস্কার।